লেখাটা বা ওই লেখাটা সরাতে চাচ্ছি তখন এই আইকনটা ব্যবহার করব। এই আইকনটা নিলাম আমি, শুধু এটাকে সরাব, আমার ফুল বোর্ডটা সরবে না, আমি শুধু এটাকে জুম করব, ফুল বোর্ড জুম হবে না। আচ্ছা, পেনের ভিতরে গেলে আমরা এখানে অনেক কালার পাবো, আমাদের চয়েস মতো যে কোনো কালার, আরো আরো যে কোনো কালার অথবা আরো এখানে কালার আমরা চয়েস করে নিতে পারবো। আমরা তো এখানে লিখতেছি, এটা একটু কি করব, আমি আর একটু স্কেলটা বড় করে নিলাম, এটা আর একটু মোটা হয়েছে, এটা একবার করে নিলাম আর একটু মোটা হয়েছে, অর্থাৎ এইখানে এখান থেকে আপনি প্রয়োজন মতো চিকনটা মোটা করে নিতে পারবেন। আর ধরেন আমি গ্রিন কালার দিয়ে এখানে একটু দেখলাম, আমার আমি এটা একটু হালকা করলাম, এটা কতটা হালকা অথবা কতটা ডিপ লিখবেন সেটা এখান থেকে নিয়ে যাবেন। আর এটা পেন আছে, আপনার ইঙ্কে এগুলা ইউজ করতে পারবেন, এটা এইভাবে বুঝতে পারবেন। আর এখানে ডাস্টার দেওয়া আছে, ডাস্টারটা একই কাজ করবে, পেন দেওয়া আছে আর একটা সাথে দুইটা কাপ দিয়ে কাজ করতে পারবে। হ্যাঁ, এটা আবার আপনি এখানে যেভাবে আমরা এখানে লেখালেখি করি যে বোঝানোর জন্য সেভাবে, ও আচ্ছা ইরেজারটা মিস হয়ে গেছে, এটা হলো ইরেজার। আমি যখন এখানে লিখবো এই প্রথম ইরেজারটা দিয়া জাস্ট সিলেক্টিভ একটু একটু করে মুছতে পারবো এটার উপর। আবার এই ইরেজারটা যদি নেই, একটা এরিয়াকে সিলেক্ট করে দেবো এটা মুছে দেবো, আর এটা দিলে পুরোটা দেবো। ওকে, আর এটা দেখাইলাম। আর এই টি মানে হচ্ছে এখন আপনি টাইপ করতে পারবেন, কিবোর্ড আসছে এখানে সবচেয়ে ভালো ভিডিও জেনারেটর দেখুন।
আগে আলাদা যারা উনিশ করে তাদের মূল খাতা লেগে গেলে কোথায় যাবে কাপড়টাতে যত লাইটলি ভিজানো যায় মানে অনেক ইয়ে করে ভিজানো যায় আরেকটা জিনিস আমি যে এখানে আছি এই যে পেন্টার থেকে দেখতেছিলাম এই পেন্টার দিয়ে যে কোনো জায়গায় আপনি দেখা দিয়ে করতে পারেন এবং আপনি যখন লেকচার দিবেন ধরেন সাপোজ একটা ম্যাথের ক্লাসের কথা ধরেন যে আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন এর মধ্যে এভাবে অনেক সাইড নোট করলেন তো স্টুডেন্টরা চিন্তা করতেছে যে তার এটা এখন সব দর সাইড নোটগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে এই যে এখান থেকে সেভ করা যায় স্ক্রিনশট আকারে এটা সেভ করা আপনার মেইন ডকুমেন্টের উপর এটা কোনো প্রভাব করবে না আবার এটা কাইটে দিলে এটা চলে যাবে এই মোটামুটি মানে এত দূর পর্যন্ত অফ করতে হবে এটার মধ্যে আপনি ব্যবহার করে কোনো পাওয়ার না থাকে এটা নিশ্চিত করবেন ঠিক আছে মানে এটার জন্য কোনো পর্দা বা এগুলো কিছু দরকার আছে এগুলো হলে ভালো হয় তারা পরবর্তী সময় সুযোগ সুবিধা মতো আচ্ছা আর একটু আমি জিনিসগুলো দেখাই দিতে যাচ্ছি এটা দাস্তার এটা পরিষ্কার করার জন্য কাছে রাখতে পারে বা কোনো কিছু লেখার পরে মশা মশি করার সময় এটা ব্যবহার করতে পারে এটা দিয়ে কাজ হয় এখানে দুইটা পেন আছে এবং দুইটা পেন এই এক একটা পেনে আবার দুইটা সাইড আছে হ্যাঁ একটা হচ্ছে চিকন আর একটা মোটা তারপর দুইটা সাইডের জন্য দুইটা আলাদা ইয়ে আছে হেড আছে অতিরিক্ত দেওয়া হেড আছে আচ্ছা এটা হলো ইউএসবি টাইপ সি কেবল এটা একটু পরে দিচ্ছি আপনার এখানে একটা পাওয়ার কেবল দিয়ে পাওয়ার দিছি আর দুটা পাওয়ার কেবল এখানে আছে রিমোটের ব্যাটারি হ্যাঁ এটা হলো একটা ইয়ে এটা উপরে লাগানো এটার সাথে ক্যামেরা লাগানো যায় এটা আর এস 232 কনভার্টার এটা আপনার কোনো কাজে আসবে না তেমন এরপরে এগুলো হয়েছে যে কেবলটাকে ম্যানেজ করার জন্য ক্লাম একটা ছোট ইউজার গাইড আর এইচডিএমআই কেবল আপনার ল্যাপটপ থেকে যদি কেবলের মাধ্যমে কানেকশন দিতে চান তো এখানে আরেকটা কথা কেবল দিয়ে যদি আপনার সাথে কানেকশন দেন শুধু ভিডিও মানে আপনার স্ক্রিনটা শেয়ার হবে এখানে প্রজেক্টরে যেভাবে শেয়ার হয় এখানে একটু টাচ করলে কাজ করবে আচ্ছা টাচ করলে কাজ করবে এই কেবলের সাথে আবার এই কেবলে লাগাইতে হবে এখানে এইচডিএমআই তে যদি কানেকশন দেন তাহলে এখান থেকে টাচের কানেকশনটা দিবেন
আবার পিছনে এইচডিএমআই আছে, এই এইচডিএমআই তো দিলে পিছনে টাচ কানেকশন আছে আমার, এটার জন্য এই প্যানেলের জন্য সামনে সামনে পানার জন্য সামনে পিছনে পাঠানোর জন্য পিছনে, আর এটা হলো ইউএসবি টাইপ সি কেবল, আমার এখানে ইউএসবি টাইপ সি আছে, আপনার ল্যাপটপে যদি ইউএসবি টাইপ সি থাকে তাহলে এখান থেকে এখানে যদি কানেকশন দেন সবকিছু সবকিছু আপনার এখান থেকে অডিও যাবে, সব মেরে দিয়েছি আমি, সব মেরে দিয়েছি, ভিডিও যাবে এখান থেকে, টাচ যাবে ওনার বিরুদ্ধে, ওনার বেরোয়ার পরে একটা দেখুন মার আপনার ল্যাপটপে ইন্টারনেট, ভাই আমাদের একটু 10 মিনিট সময় আছে, আচ্ছা।